গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে আসলাম ডিনার করতে কলকাতার বেস্ট বাঙালি রেস্টুরেন্টে, ভূতের রাজা দিলো বর। তো দেখো, এই যে চলো ভূতের রাজা দিলো বর। তো চলো ভূতের রাজা দিলো বর রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো। দেখো, ভেতরটা বেশ অন্ধকার অন্ধকার রয়েছে, একদম অ্যাটমসফিয়ারটা কি ঠিকঠাক আছে না বলো? বেশ অন্ধকার অন্ধকার, রেস্টুরেন্টের নামের সঙ্গে একদম ভেতরের থিমটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। অল্প অল্প লাইট রয়েছে, পুরো অন্ধকার অন্ধকার। দেখো কি সুন্দর রয়েছে। তো এটা আমরা এসেছিলাম ষষ্ঠী সপ্তমীর দিনকে এসেছিলাম আমরা এই রেস্টুরেন্টে। তো একটু আপলোডটা একটু দেরিতেই করছি, টাইম পাইনি করার। তো যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, সে কারণেই আর কি বললাম। দেখো একদম পারফেক্ট অ্যাম্বিয়েন্স। এর ওপরেরটা রয়েছে, মানে এর পরের ফ্লোরটা রয়েছে তোমার শুন্ডি রাজার দরবারে। তো সেটা তো তোমাদের সাথে আর একবার আমি শেয়ার করেছিলাম, আর এইবার এসেছি আর কি পুজোর সময় আমরা ফার্স্ট ফ্লোরে। তো এটাই এদের কারণ, এদের আর কি ভূতের রাজা রেস্টুরেন্টের ফার্স্ট আর কি যখন করেছিল তখন ওরা এই থিমটাই নিয়েছিল। হালকা হালকা লাইট, ওই দেখো ওখানে ওরকম স্টারের মতন লাইট জ্বলছে। তো চলো দেখি, দেখা যাক কী অর্ডার করা যায়। এখন গিয়ে আর কি বসি। তো তোমরা সবাই এই রেস্টুরেন্টের নামের সাথে পরিচিত। একবার দেখো ততক্ষণ, গুপি বাঘা সবাই চেনো। মেনু চার্ট আমাদের হাতে চলে এসছে, তো আমার সাথে সাথে তোমাদের সাথেও মেনু চার্টটা শেয়ার করছি, দেখতে থাকো। যেহেতু বাঙালি রেস্টুরেন্ট তো সব রকমই আইটেম রয়েছে, তোমার থালি থেকে শুরু করে অ্যালাকার্ট সিস্টেম সবই রয়েছে। সেই কারণে তোমাদের সাথে একবার আমি মেনু চার্টটাও শেয়ার করি। আমি যখনই যে রেস্টুরেন্টে যাই না কেন, আমি মেনু চার্ট তোমাদের সাথে শেয়ার করি। আমরা নিয়েছি এই বাঘার থালি আর পুজোর থালি। বাঘার থালি হচ্ছে 799, আর পুজোর থালি হচ্ছে তোমার 1599। তো দুটো মিক্স করে আমরা নিয়েছি, মানে দুটো থালি আমরা নিয়েছি। ভাইও এসেছিলো, এই যে সব বসে আছি আমরা এখন। এই দেখো চলে এসছে ভাত, পোলাও, বেগুন ভাজা, ঝুরো ঝুরো আলু ভাজা, আর এইটা যেটা দেখছো সেটা হচ্ছে বাঘার থালি, যার মধ্যে পকোড়া রয়েছে, পাবদা মাছ, শুক্তো, সোনামুগের ডাল, মাছের মাথা দিয়ে কচুর শাক, তারপরে পাঁপড়। আর এইটা যেটা দেখছো এটা হচ্ছে পুজোর থালি, যার মধ্যে রয়েছে ভাত, বেগুন ভাজা, পোলাও, তারপরে এটা দেখছো ইলিশ মাছ ভাপা, এটা শুক্তো, সোনামুগের ডাল, তারপরে তোমার রয়েছে ভেটকি মাছের পাতুরি, খাসির মাংস, আর তারপরে তোমার তো দিয়েছিল রসগোল্লা, পায়েস, চাটনি। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই আমার একটু আগে পরে হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। এই যে এটা হচ্ছে বাঘার থালি। দেখো দুটো চিকেন পকোড়া রয়েছে, শুক্তো, পাবদা মাছ, এই যে সোনামুগের ডাল, পায়েস, চাটনি, এই আর এইটা রয়েছে তোমার পুজোর থালি। এই দেখো, এও সরি, আলু পোস্তও রয়েছে এখানে। মানে পুজোর থালিতে রয়েছে তোমার হচ্ছে ভাত, পোলাও, দুটো ফিশ ফ্রাই, আলু ভাজা, সোনামুগের ডাল, শুক্তো, আলু পোস্ত, ইলিশ মাছ ভাপা, ভেটকি মাছের পাতুরি, আর তোমার চিংড়ি মাছ কষা কষা, খাসির মাংস। আর বাঘার থালিতে তোমার চিকেন পকোড়া রয়েছে, ভাত, ডাল, আলু ভাজা, মাছের মাথা দিয়ে কচুর শাক, পাবদা মাছ, খাসির মাংস। এই দেখো আমি ফিশ ফ্রাইটা ফার্স্টে টেস্ট করে দেখছি, ভালোই খেতে, মোটামুটি ভালোই খেতে। একটু অন্ধকার অন্ধকার আসছে কারণ এখানকার থিমটাই হচ্ছে মানে এইরকম। এরপরে আমি নিলাম হচ্ছে আলু পোস্ত। আলু পোস্তটা আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে আলু পোস্তটা। তো চলো, বাঙালি খাবার মানে একটু রসিয়ে রসিয়ে খাওয়া। মুখে দিলাম, খুব ভালো লাগলো আলু পোস্ত। আলু পোস্তটা আমার এমনিতেই ভালো লাগে আর খেতেও অসাধারণ হয়েছে। যেহেতু একটু অন্ধকার অন্ধকার তাই তো হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বাট এখানকার থিমটাই এরকম, কি করা যাবে। সাথে কাঁচা লঙ্কা, পুরো জমে গেল ডিনারটা, আর এই ফিশ ফ্রাই, আহা দারুণ খেতে, দারুণ। এই যে ভেটকি মাছের পাতুরি, ভাই পুরো মুখে দিল,
বললো তো অসাধারণ খেতে, ঝাঝঝাঁজও রয়েছে, মানে পাতুরি মানেই বেশ একটা ঝাঝঝাঁজ গন্ধ, ও সেটাই বলল। ভেটকি পাতুরিটা খেয়ে বলল দারুণ খেতে। ওকে আর ও নিয়েছে আর কি বাঘার থালি, ওটাই খাচ্ছে ও, মুখে দিল আর বলল অসাধারণ। ওই দেখো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি। এইবার আমি নিলাম চিংড়ি মাছ। তোমরা সবাই জানো প্রন আমার কতটা ফেভারিট। আহা দেখো মুখে দিচ্ছি, আহ দারুণ। মাছের সাইজটা দেখে দেখেছিল একবার, মাছের সাইজটা দেখে নাও। খেতে অসাধারণ। তোমরা সবাই এই রেস্টুরেন্টের নামের সাথে পরিচিত। আমরা গেছিলাম এটা হচ্ছে তোমার ওই যাদবপুরের আউটলেটে। আহা দারুণ, বাসমতি চালের ভাত সাথে চিংড়ি মাছ, সত্যি অসাধারণ খেতে, অসাধারণ। ইলিশ মাছটা আমি খাইনি, আমার ভালো লাগে, ইচ্ছে করছিল না খেতে। সেদিন আমাদের শান্তনুদাকে দিয়ে দিয়েছি সেটা। এই দেখো পাঁঠার মাংস, একদম সফট। দেখো হাতে নেওয়ার সাথে সাথেই পাঁঠার মাংসটা এতটাই সফট যে ছিঁড়ে গেল, পুরো কষা কষা পাঁঠার মাংস, অসাধারণ হয়েছে খেতে, অসাধারণ। আহা পুরো ডিনারটা পুরো জমে গেল, আমি খেতে থাকি, তোমরা আর একবার অ্যাম্বিয়েন্সটা দেখতে থাকো। আমি এখনও মাটনটা খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি, রসিয়ে রসিয়ে খেয়ে যাচ্ছি, দারুণ দারুণ। এইবারে নিচ্ছি আমি পায়েস, দেখো পুরো ক্ষীরের মতন হয়েছে পায়েসটা, এই মুখে দিলাম, আহ দারুণ দারুণ, পুরো মনে হচ্ছে ক্ষীর খাচ্ছি। পুরো এক বাটি পায়েস ফিনিশ করে নিলাম আমি। এইবারে হচ্ছে শেষ পাতে রসগোল্লা। আহ তো সপ্তমীর ডিনারটা আমাদের পুরো জমে গেল, ভূতের রাজা দিল বরে। তো প্লিজ তোমরা একটু লাইক করে ভিডিওটা দেখো, পাশে থেকো। আর শেষে হচ্ছে মিষ্টি পান দিয়ে আমি ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো, লাইক দিও।